ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুচমুচে বেগুনি তৈরি করা যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে নিন। বেগুনি তৈরি করতে এখানে আমি কয়েক টুকরা বেগুন লম্বা এবং গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে অল্প একটু লবণ মাখিয়ে নিলাম। এখন আমি বেসনের পেস্ট তৈরি করব। এজন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি। সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। স্বাদ মতো লবণ। হাফ চা চামচ হলুদের গুঁড়া। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনি চাইলে অবশ্যই একটু বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ জিরার ফাঁকি এবং দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি একটু তেল দিয়ে দিলাম, তাহলে চপটি ভাজতে আমার তেল কম লাগবে। এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং অল্প করে করে পানি দিয়ে দিব এবং এভাবে নাড়তে থাকব। বেসনটিকে আমার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার বেসনের ডুটা একদম রেডি। এখন আমি বেগুনি ভাজার জন্য একটি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে অ্যাপিসুটটা ছোটো করার জন্য। এখন আমি বেগুনগুলোকে বেসনে চুবিয়ে তেলে ভেজে নেব। প্রিয় দর্শক, আমার বেগুনি হয়ে গেছে। আমি এখন সবগুলা বেগুনি এক এক করে নামিয়ে নেব। বাকি বেগুনিগুলো আমি ভেজে নেব। দেখুন দর্শক, কত সুন্দর মুচমুচে পারফেক্ট বেগুনি তৈরি হয়ে গেছে। যারা এখনও বেগুনি তৈরি করেননি তারা চাইলেও এই বেগুনিটা খুব সহজেই তৈরি করতে পারেন। এর ভেতরে বেগুনটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই বেগুনিটা খেতে অনেক সুস্বাদু এবং আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।